আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই অথুইন আমাতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো র এই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদেরই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জেনুল আবেদিন আজাদ আজকে আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি চিঠি এটি পাঠিয়েছেন তসলিমা কাস্টমস একাডেমি সাগরিকা রোড চট্টগ্রাম থেকে লিখেছেন স্বামীর অনুমতি ছাড়া কি তালিমে এবং সফরে যাওয়া যাবে আর কেউ যদি স্বামীর অনুমতি ছাড়া তালিমে এবং আল্লাহর উপর ভরসা করে সফরে যান তাহলে কি গুণা হবে তালিম কথা বোধ বলেছেন জি শিক্ষা গ্রহণ করে এটা স্বামীর অনুমতির প্রয়োজন নেই আপনি শিক্ষা গ্রহণ করবেন কিন্তু সফরের বিষয় যেমন আপনি এখন এখান থেকে চট্টগ্রাম যাবেন কথার কথা ধরে নিলাম তখন স্বামীর অনুমতি ক্রমে যাবেন এবং স্বামীর থেকে অনুমতি যদি আপনার যাওয়াটা একান্ত প্রয়োজন হয় স্বামী থেকে অনুমতি নিয়ে যাবেন যেটা সফর হবে সফর হবে যেটা আর সফরের সাথে আপনার সাথে মাহারাম ব্যক্তি থাকা প্রয়োজন অথবা স্বামী থাকা দরকার সেদিকটাও লক্ষ্য রাখতে হবে কিন্তু তালিমের জন্য আপনি তালিমের উদ্দেশ্যে আমি মানে বের হলাম শিক্ষা গ্রহণের জন্য যদি দিনই শিক্ষা হয় কোরআন শিক্ষা হয় ঘরের আশেপাশে আশেপাশে হয় তাহলে সেখানে শিক্ষা এটা আবার সফরে দূরত্ব হতে হবে না সফরে দূরত্বে যেতে হলে স্বামীর অনুমতি লাগবে অনুমতি না নিলে কি গুণা হবে অনুমতি নেওয়া নেওয়াটাই উত্তম অনুমতি নিয়েই মানে বাইরে যাবেন যদি স্বামীর অনুমতি না না নিয়ে যায় তাহলে এটা গুণা হবে আপনি আরও লিখেছেন আজকাল মুসলমানদের বিয়ে শূন্য তালিকায় হচ্ছে না শূন্য তালিকার বাইরে হচ্ছে যেমন গায়ে হলুদের প্যাকেজ হচ্ছে কনেকে সাজিয়ে স্টেজে বসানো হচ্ছে এবং হাজার হাজার পুরুষ লোক দেখছে এই ধরনের বিয়েতে কি যাওয়া এবং যাওয়ার ফয়েজ আছে না এই ধরনের বিয়েতে না যাওয়াই উত্তম এবং গায়ে হলুদ এগুলো মুসলমানদের কৃষ্টি কালচার না সংস্কৃতি নয় এটা অন্য ধর্মের লোকদের সংস্কৃতি তারা করবে কিন্তু মুসলিম মুসলমানদের মেয়েদের গায়ে হলুদ দেয়া বা এই ধরনের অনুষ্ঠান করা এটা ইসলামের দৃষ্টিতে জায়েজ নেই রাসুল্লাহ উল্লাহ সালাম বলেছেন মান তাসাব্বাহা বেকাউমিন ফাহু মিন হোম যে অন্যের কৃষ্টি কালচারের অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে অতএব আমাদের মেয়েদেরকে আমাদের অভিভাবকদের প্রতি অনুরোধ হলো যে আপনারা ছেলে মেয়েদেরকে বিবাহ বিবাহ দেওয়ার সময় গায়ে হলুদ বা এই ধরনের অনুষ্ঠান করবেন না এবং বিয়ে সে মধ্যে যেভাবে স্টেজ সাজিয়ে মেয়েকে সকলকে দেখার জন্য সুযোগ করে দেওয়া হয় প্রদর্শন করা প্রদর্শন করা হয় এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ আল্লাহ এগুলো থেকে মুসলমানদেরকে হেফাজত করুন আমাদের এই দর্শক তো বলেছেন যে হলুদের প্যাকেজ হয় কনেকে সাজিয়ে স্টেজে বসানো হয় প্রদর্শন করা হয় আরও হয় গজল সন্ধ্যা হয় মেহেদি সন্ধ্যা হয় আছে বিয়ে কেন্দ্র করে সাত আট দশ দিনের বিশাল বিশাল প্রোগ্রাম হয় আপনি স্পষ্ট করে বলেছেন হলুদ কেন্দ্রিক যে অনুষ্ঠান হয় যেখানে মেয়েকে স্টেজে বসানো হয় তারপরে ছেলেরা মেয়েরা অন্য অন্য ছেলে সেখানে করা এগুলো তো আপনি বলেছেন ঠিক নয় আমি আপনার সঙ্গে আরেকটি বিষয় পেশ করতে চাই সেটা হলো ঘরে ঘরোয়াভাবে দাদিরা নানিরা বোনেরা আপনজনরা মেয়েকে সাজাতে চায় জি মেয়েকে হলুদ দিয়ে তাদের যে কোনো কতগুলো আপনার সাজে বিশ্বাস করতে চায় তো ঘরোয়া পরিবেশে ঘরের মধ্যে কি আপনজনের কাজটা করতে পারেন পারবে তারপর তারপরও হলুদ থেকে বেঁচে থাকা উচিত কেন হলুদের কৃষ্টি কালচারটা অন্যখান থেকে এসেছে জামা কাপড় পরানো অন্যান্য নতুন সাজে সাজানো যদি নিজস্ব পরিবেশ হয় একান্ত আঙ্গিকে হয় পর্দার কোনো খেলাপ না হয় তাহলে করা যাবে ইনশাল্লাহ এবার আমাদের হাতে একটি চিঠি এটি পাঠিয়েছেন যিনি নাম প্রকাশ অনিচ্ছুক দক্ষিণ দুনিয়া নূরপুর ঢাকা থেকে পাঠিয়েছেন লিখেছেন দোয়ায়ে কোনো তো তাসাহুদ নামাজের মধ্যে পড়ার সময় কি বিসমিল্লাহ রহমান রাহিম বলতে হবে না দোয়ায় কুনুত পড়ার জন্য এবং তাসাহুদ পড়ার জন্য বিসমুল্লাহ রহমান রাহিম বলতে হবে না আহাতিল্লাহি ওয়াসালাতবাত এভাবে শেষ করবেন বিসমুলিল্লাহ রহমান রাহিম আর তাহিয়া প্রয়োজন নেই অনুরূপভাবে দোয়া কোন মধ্যে আল্লাহন আন হিদ ও আফিন আফিমেন আফাইত আল্লাহ আমরা যেটাই পড়ি এগুলোর আগে বিস্মিত পড়ার কোনো প্রয়োজন নেই আরও লিখেছেন হাজের সময় যে কঙ্কর নিক্ষেপ পড়তে হয় এই কঙ্করগুলো কোন স্থান থেকে সংগ্রহের নির্দেশ এসেছে হাদিসে না যে কোনো ওখান থেকে সংগ্রহ করা যায় মোজদালাফে থাকে সংগ্রহ করা যাবে মিনাতে আপনি যে ঘরের মধ্যে থাকেন যে টেন্টে যে তাঁবুতে থাকেন সেখান থেকেও গ্রহণ করা যাবে এটার জন্য সুনির্দিষ্ট অমুক জায়গা থেকে পাথর নিতে হবে এই ধরনের কোনো ইয়ে হজ হজের মানে কোনো নির্দেশ নেই আল্লাহ রসুল কোনো হাদিস এটা প্রমাণ করে না যে সুনির্দিষ্ট কোনো স্থান থেকে পাথর কুড়িয়ে নিতে হবে আরও লিখেছেন রমজান মাসে এশা নামাজের পর তারাবির নামাজ পড়া হয় এ নামাজ কি বিশ্রাকাত পড়া এবং জামাতে পড়া সুন্নতে মক্কাদা রমজানের তারাবীর নামাজ জমাট সহকারে পড়া যায় বিশ শাখা পড়ল পড়া যাবে রাসুজাল ইসলাম আট রাখাত পড়েছেন বিশ শাখা পড়ল ওই যে হাদি ওই হাদিস এই হাদিসের আলোকে যে সলাতুল্লাইলে মাসনা মাসনা ফাইজা খাসিয়া আহাদু কমা সুবাহা ফাইউ রুহা বেরাকা রাতের নামাজ দুরা কাত করে যতই হোক এই হাদিস দিয়ে আমাদের ইসলামিক স্কলার যারা আছেন তারা বলেছেন যে বিশ টাকা পড়লেও কোনো অসুবিধা নেই পড়া যাবে বেশিও পড়া যাবে বেশিও পড়া যাবে পড়া যাবে ছয়ত্রিশও পড়া যাবে তবে আল্লাহ রাসুল নিজে আট টাকা পড়েছেন ওনার বাণী থেকে ওনার যে রমজান এবং রমজানের বাইরে বাইরেও রমজান এবং রমজানের বাইরে এই জন্য বিশ টাকা পড়া যায় আছে আর জমাট সহকারে পড়া উত্তম সুন্নাত নামাজ জমাট সহকারে পড়া রমজান মাসে উত্তম জি আরও লিখেছেন ফরোজ নামাজের পর একবার সুরা ফাতিহা একবার আয়াতুল কুরসি ও একবার সুরা আল ইমরানের আঠারো থেকে উনিশ আয়াত পাঠ করলে আল্লাহতালা দিনে সত্তর বা রহমতের দৃষ্টিতে তাকাবেন এ কথা কি সহি না এটা সহি নয় সলাদ শেষ করার পরে আস্তক ফেরুল্লাহ জালাল আস্তকের ইকরাম আল্লাহুম্মা লা মান ইয়া'লাম মা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ জল্জদ মিন কাল্জদ তাফুর সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 আল্লাহ আল্লাহু আকবার এগুলো পড়া সুন্নাত কিন্তু আপনি যেটা বলেছেন এটা রাসুলের সুন্নতে এটা নেই সুন্না ধারায় এটা প্রমাণিত না প্রিয় দর্শক আমাদের হাতে একটি ইমেল এটি পাঠিয়েছেন আজিজ মাহমুদ লিখেছেন আসলে আমি একজন মেয়ের সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ আমি জানি ইসলামে প্রেম ভালোবাসার কোনো বিধান নেই আমি চাই ইসলামের পথে চলতে আমি ওই মেয়েকে না করতে পারছি না অনেক কষ্ট পাবে বলে দয়া করে আমাকে এমন একটা বাণী দিন যাতে আল্লাহ আমাকে ক্ষমা করেন আর ওই মেয়েকে সহজ একটা সমাধান দিতে পারি আপনি প্রশ্ন তো করেছেন আপনি মন্তব্য কীভাবে করলেন ইসলামে প্রেম ভালোবাসার কোনো বিধান নেই ইসলামের প্রেম ভালোবাসার বিধান আছে সঠিকভাবে আছে সঠিকভাবে এবং সঠিক শৃঙ্খলার সাথে আছে তাই ইসলাম প্রেম ভালোবাসাহীন একটি ধর্ম মন্তব্য এ না করাই ভালো উনি প্রেমের বন্ধন আবদ্ধ হয়েছেন তো এখন কি করবেন বা মেটেবে করবে জি আপনি প্রথম যেটা বলেছেন প্রেম আছে কিন্তু প্রেমের নিজস্ব গন্ডি আছে সীমা শৃঙ্খলা আছে আমি আয়াতটা পড়ে যাই সুরায় রুমের একুশ নম্বর আয়াত অমিন আয়াতিহি আন খালাক আলা কুমিন আনফুসে কুম আজওয়াজা লিতাস কুনু ইলেইহা ওজা আলা বাইন কুম মামাদ্দাতা ও রাহমা ইন্নাফিজা আলিক আলা আয়াত ইকাউমিয়াফা কারুন সুরায় রুম একুশ নাম্বার আয়াত আল্লাহ বলছেন আল্লাহর নিদর্শন মধ্যে একটা নিদর্শন এই তিনি তোমাদের থেকে তোমাদের যুগল সৃষ্টি করেছেন এবং তোমাদের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা সৃষ্টি করেছেন অতএব বিয়ে করে প্রেম করুন স্ত্রীর সাথে আর আপনি এখন সমাধান যেটা চাচ্ছেন সেটা হলো আপনি প্রেম বাদ দেন আপনি সরাসরি যদি মেয়েকে বিয়ে করতে চান প্রস্তাব দিন মেয়ের পিতা মাতা যদি রাজি ওই শৃঙ্খলা শৃঙ্খলা ফিরে আসুন আপনি মেয়ের পিতা মাতা যদি রাজি হয় তাহলে আপনি তাড়াতাড়ি বিয়ে করবেন আপনি ভালোবাসবেন এবং এটা ভালোবেসে দায়িত্ব নেবেন না দায়িত্ব নেবেন না আসলে বিয়ে করা উদ্দেশ্য না এই ধরনের ভালোবাসা সম্পূর্ণ হারাম এটা থেকে আপনাকে সমাজে চলাফেরার ক্ষেত্রে কোনো কারণে পছন্দ করতে পারে হবে তখন কাছে বিয়ে দায়িত্ব নিয়ে সুন্দরভাবে সমাজের ভাবে বিয়ে করে সুন্দর জীবনযাপন করতে হবে ভালোবাসার সম্পর্ক নিয়ে হবে এটাই সমাধান আপনি এটাই করুন সে মেয়েকে বিয়ে করে ফেলুন ওনার গার্ডিয়ানের অনুমতি নিয়ে ইনশাআল্লাহ আপনাদের জীবন সুখী হবে এবার আমাদের হাতে একটি ইমেল এটি পাঠিয়েছেন মিসেস সামাদ ইউএসএ থেকে লিখেছেন উত্তর পেতে দেরি হয় বলে ইদানিং আর প্রশ্ন পাঠাই না তবে আজকে আমি অন্য একজনের প্রশ্ন আপনাদের কাছে লিখে পাঠাচ্ছি বোন আপনি শুরুতে যে মন্তব্য করেছেন আমরা আসলে চেষ্টা করি চিঠি বা ইমেল পাওয়ার পরে প্রশ্নের জবাব দেওয়ার এটা আমাদের দায়িত্ব অন্তর্ভুক্ত আপনাদের প্রশ্নের জবাব আমরা কেন দেব না আপনাদের প্রশ্নে তো আমাদের অনুষ্ঠানে প্রাণ যদি কোনো কারণে বিলম্ব হয় আমরা দুঃখিত চিঠি আপনি পাঠাবেন আপনি প্রশ্ন করেছেন কেউ যদি নিজ শহর ছেড়ে অন্য শহরে আত্মীয়ের বাড়ি বেড়াতে যান এবং তাদের বাড়িতে তিন দিন অবস্থান করেন তাহলে কি কষ্ট না করে ওই তিন দিনের নামাজ জমা করা যাবে এবং তিন দিন পরে নিজ বাসায় ফিরে এসে সেই জমা করা নামাজ আদায় করে দেওয়া যাবে ব্যাপারে জানিয়ে এ মানে দ্বন্দ্ব দূর করবেন জমা করে রাখা মানে একাত্র করে নামাজ না পড়ে তিন দিনে জমা করে রাখবেন তিন দিনের সরাতগুলোকে একাত্র করে রাখা জমা বলতে কিন্তু আর একটা সফরে সফরের মধ্যে নামাজ কসর করে পড়া আর একাত্রে পড়াকে বলা হয় জমা যেমন জোহর আসর জি জোহর আসর মাগরি মাগরীবেশা তো আপনি যদি সফরের পথ হয় তাহলে জমা করে রাখবেন না আপনি যেখানে গিয়েছেন সেখানে কসর করে জোহর নামাজ রাকাত আসর নামাজ রাকাত ঈশান নামাজ রাকাত আদায় করে নেবেন এবং অন্য মাগরিবের কসর নেই ফজর নামাজের কসর নেই আর যদি সফরের পথ না হয় আপনার পাশের বাড়িতে পাশে কোথাও নিজের একই গ্রামে থাকেন এক গ্রামে আপনি কারো বাড়িতে বেড়াতে গিয়েছেন এখন সেখানে গিয়ে নামাজগুলো আছে এখন থাকুক বাসায় গিয়ে পড়ব না কেননা ইন্না সাল তা কানা তালাল না কিতা বা নামাজ সুনির্দিষ্ট সময়ে পড়া মোমেন ব্যক্তির উপরে আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন কোনো অবস্থায় নামাজকে বিলম্ব করা যাবে না যেখানে যান নামাজ নামাজের সময়ে পড়ে নিতে হবে জমা করে রাখবেন না যে পরবর্তীতে বাসায় গিয়ে একাত্রে পড়ব তিন দিনে নামাজ জমা করার কোনো সুযোগ সুযোগ নেই দর্শক এবার আমাদের হাতে একটি চিঠি এটি পাঠিয়েছেন যিনি চিঠি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক লিখেছেন একটা টেলিভিশনে আপনি প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন নবী সাল্লি ওসাল্লাম রোজার মাস ছাড়া তিন রাকাত বেতন নামাজ পড়তেন না আর আপনারা বলছেন তিনি সব সময় তিন রাকাত পড়তেন এক রাকাত পড়তেন না আমরা সাধারণ মানুষরা বেতের নামাজ কয়েক পড়বো নবির সাল্লাহসাল্লামের অনুসরণ না করতে তো সুন্নদ অনুসরণ করা হয় না তাহলে আমরা কীভাবে পড়বো আমরা তো এই ধরনের কোনো কথা বলেছি বলে আমার মনে হয় না যে সাল্লাম এক একটাঘাত পড়তেন না মানে তিন একাত পড়তেন এই ধরনের কোনো কথা আমরা তো বলেছি বলে আমাদের মনে পড়ে না বেতের আমরা একটু আগে একটা জবাব দিয়েছি বেতের চলাত হলো বেজর বেজর বিতরোন শব্দটার অর্থ হলো বেজর রাসূল একো পড়েছেন তিনো পড়েছেনটা বলছি পাঁচো পড়েছেন কিন্তু বেশি পড়তে না এক রাকাত এটাই বেশি আদায় করেন 1 রাকাত পড়া যাবে 3 রাকাত পড়া যাবে জি তো আমাদের সাধারণ মানুষের জন্য আলাদা কোনো বিষয় হয় না আর লিখেছেন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমার পর কিছুক্ষণ চুপ করে থাকতেন ওনাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আমি এই দুয়াটি পড়ি আল্লাহমা বাইদ বাই নি এটাও তো তাকবিরে তাহরিমের দোয়া তাহলে তিনি কোন তাকবির এ তাহরমে দুয়া পড়ে এটা পড়তেন বুঝিয়ে বলবেন তাকবিরে তাহরিমা আল্লাহফ নামাজের প্রথম তাকবীর যেটা আল্লাহ আকবর এটাই তাকবি তাকবের তাহারিমা এইটার পর রাসূল আপনি যে দুয়াটা বলছেন এই দোয়া

রুকুতে যাওয়ার সময় হাত উঠেছেন রুকু থেকে উঠার সময় সামি আল্লাহ হামিদা এটা দুই রাগাত বিশিষ্ট নামাজের মধ্যে বলতেন চার রাগাত বিশিষ্ট নামাজের মধ্যে প্রত্যেক রাখাতের মধ্যে আল্লাহ রাসুল এভাবে হাত উঠিয়েছেন করেছেন জি আরও লিখেছেন ভ্রমণের সময় জোহর বা আসর নামাজ জোহর অথবা আসর সময় পড়া যায় কিন্তু ভ্রমণ করার সময় যদি জোহর আসর ও মাগরিব হয়ে যায় তাহলে মেয়েরা বাসে বা ট্রেনে জোহর বা আসর নামাজ কীভাবে পড়বে সেখানে তো অনেক মানুষ থাকে আবার জায়গাও থাকে না মানে ভ্রমণে গিয়ে আর আসর একাত্র করে দুই রাঘাত দুই রাগাত করে যদি সফরে থাকেন পড়া যায় আছে এখন যদি পড়ার পরিবেশ না থাকে তাহলে সেটা ভিন্ন কিন্তু যেমন বাসও করে যাচ্ছেন সেখানে আমাদের দেশে অবশ্যই ইয়ে নেই মসজিদের মধ্যে নামাজ মহিলাদের নামাজ পড়ার ভিন্ন মানে ইয়ে নেই আলাদা কোনো ব্যবস্থা রাখা হয়নি রাখাটা উত্তম ছিল বিভিন্ন আরব দেখেছি পুরুষের মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে পাশাপাশি সেই ব্যবস্থাপনা না থাকার কারণে যদি এটা না থাকে তাহলে আপনি সলা যেহেতু আপনি সেখানে পরিবেশ নেই এই জন্য বাসায় এসে আপনি তখন নামাজগুলো আদায় করে নেবেন ইনশাআল্লাহ আপনি সবশেষে লিখেছেন নবী সাল্লি ওসাল্লাম কি ফজরের ফরজ নামাজ প্রতিদিনই সুরা কাফিরুন ও সুরা ইকলাস দিয়ে পড়তেন অন্য কোনো সুরা পড়তেন না না প্রতিদিন নয় আল্লাহ রসুল সুরা সলাতুল ফজর সুরা কাফরুন এবং মাকামে ইব্রাহিমে দুই রাকাত সলাত রসুল সাল্লাম সুরা কাফেরুন এবং সুরা এখলাস দিয়ে পড়েছেন কিন্তু ফজর সলাত সুরা কাফেরুন এবং সুরা এখলাস দিয়ে পড়েছেন এটা সহিদ দ্বারা সাব্যস্ত নয় দর্শক এবার আমাদের হাতে একটি বেশ দীর্ঘ ইমেল এটি পাঠিয়েছেন মারিয়া রহমান ধানমন্ডি থেকে লিখেছেন আমার লেখাটা একটু বড় তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি পরে একটা দিক নির্দেশনা দিলে আমি খুব উপকৃত হব লিখেছেন আমি একটা কিছু আল্লাহর কাছে খুব করে চাইছি আমি আমার প্রতি নামাজে তাহাজ নামাজে এবং প্রতি মুহূর্তে আমি আল্লাহর কাছে মনে মনে দোয়া করছি যেন তিনি আমার ইচ্ছে কবুল করে নিয়ে আমাকে তা দান করেন امی یا رحمان یا رحیم یا المزیب السلام ال المالک الملک اتیادی اللہ شندو نام بولے دعا کر چی کرچی اچھا تحجر جائے جا آگے بخری شریف اللکھو لا الہ الا اللہ اللہء لا شریق اللہ, اللہ الملک اللہ الحمد الح شیئن قدیر الحمدللہ و سبحان اللہ اللہ اکبر و و لا لا حول ولا قوت اللہ لی بولے اللہ, اللہ مغفل سے دعا کری ارپر نماز پوری বখারি শরীফে বলা হয়েছে প্রতি রাতে ঘুম থেকে জেগে এই দোয়া পড়ে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে বা নামাজ পড়ে তবে তা কবুল হয় আমি জেনেছি ইফতারের সময় দোয়া কবুল হয় বৃষ্টির সময় আরাফার দিন প্রতি রাতে প্রতি আজানের পর শুক্রবার আসুরের পর থেকে মাগরি পর্যন্ত সময় নামাজে দোয়া কবুল করলে তা কবুল হয় আমি সব সময় দোয়া করি আমি একদিন আসুরের নামাজে শেষ একটা ব্যাপারে দোয়া করেছিলাম যেন আল্লাহ আমাকে ওই কাজটা করার সুযোগ করে দেন এবং খুব কাঁকতালীয়ভাবেই নামার শেষেই সেই সুযোগটা আমি পেয়েছিলাম যেটা আমি তখনই পেতে পারি তেমন কোনো সম্ভাবনা আগে দেখেও নি এরপর থেকে আমার মন থেকে বিশ্বাস তৈরি হয়েছে আল্লাহ আমার এই চাওয়াকে পূর্ণ করবেন আমি পাবই মাস দুয়েক আগে আমি রাতে খুব হতাশ হয়ে কাঁদছিলাম আর ভাবছিলাম যে আল্লাহ আপনার কাছে চেয়ে আমি পাব এটা আমি মন থেকে বিশ্বাস করি আমাকে আপনি একটা আশার পথ দেখান যে আমি পাবো এরপর বারোটা বারোটা তিরিশের মাঝে ঘুমিয়ে পড়ি রাতে আমি খুব ছোট একটা স্বপ্ন দেখলাম দেখলাম যে আমি যা অনেক দিন ধরে চাইছিলাম তা আমি পাব তেমনই একটা পরিবেশ এবং আমি খুব খুশি স্বপ্নটা এতই স্পষ্ট ছিল যে মনে হচ্ছিল যেন সত্যি এবং এখনও আমার মনে আছে এরপরই সাথে সাথে আমার আস্তে আস্তে ঘুম ভেঙে যায় দেখি ঘড়িতে তিনটা সাতাশ বাজে এরপর আমি আলহামদুলিল্লাহ বলে দোয়া করি যেন আল্লাহ আমার স্বপ্নকে সত্যি করে দেন এবং নামাজ পড়ি স্যার আমি যেভাবে দোয়া করছি সেটা কি ঠিক আছে আমি চাই আল্লাহ যেন আমার এই চাওয়াটা কবুল করে নেন আমার জন্য আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন ইনি ওনার মানসিক অবস্থা বর্ণনা করেছেন আকাঙ্ক্ষার কথা বর্ণনা করেছেন দোয়ার পদ্ধতি বলেছেন ঠিক আছে কি না সবটাই ঠিক আছে আপনি আশা রাখা দোয়া করে আশা রাখা যে আল্লাহ কবুল করবেন এই আশা রাখাও ঠিক এবং যেভাবে দোয়া করছেন আল্লাহ তালা কোরআন সাহেব বলেছেন হিল আসমা উল হোসনা আল্লাহর সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী আছে এগুলোর মধ্যে আল্লাহকে ডাকো আহ্বান করো প্রার্থনা করো তো এই মানে তাহলে এটাও কোরআনসুন্নার দৃষ্টিকোণ থেকে ঠিক আছে এবং হতাশ হতে নিশ্চিত করেছে না তুমির রাহমাতিল্লা আল্লাহ রহমত থেকে বঞ্চিত হও না তোমরা নিরাশ হয়েও না এই সব দিক থেকে আপনার কথাগুলো সব কাজেই কর্মই সহি এবং সহি হাদিস দ্বারা প্রমাণিত আপনি আশা রাখুন আল্লাহ তালা ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করি আপনার আপনার মনে যে আবেগ আছে এবং যে দোয়া আল্লাহর কাছে করছেন আল্লাহ যেন সে দোয়া কবুল করেন আর অনেক সময় আল্লাহ তালার নিকট যা চাওয়া হয় হতে পারে আল্লাহ তালা তাৎক্ষণিক সেটা না দিয়ে এর চেয়ে বড় কোনো কিছু আল্লাহ বান্দাকে দান এমনও হয় আমি যেটা চাচ্ছি মনে করছি এটা কল্যাণ আছে আল্লাহ যেন এখানে কল্যাণ নেই জি ফলে আমার অনিষ্ট কল্যাণ আল্লাহ আমাকে অনেক সময় সে কলদান দিয়ে দেন আমার প্রার্থনা না শুন না শুনেও এবং এমন কিছু আছে শুনলে তার অকলন হয়ে যেতে পারতো দুনিয়াতে না পেলে আখেরাতের জন্য আল্লাহ দোয়া জমা করে রাখেন আখেরাতে তার জান্নাতে যাওয়ার পথকে আল্লাহ তালা সুগম করে দিবেন তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য প্রিয় দর্শক দুনিয়া হলো কাজের জায়গা পরিশ্রমের জায়গা কাজ সঠিক হতে হবে পরিশ্রমের পদ্ধতি মানহাজ শুদ্ধ হতে হবে আর চাইতে হবে মহান আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহর কাছে এটাই তো সাফল্যের সূত্র আসুন আমরা এভাবেই জীবনযাপন করি চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট অ্যান টিভি বিডি ডট কম প্রিয় দর্শক আপনারা আমাদের অনুষ্ঠানে অ্যান অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউডিউ ডাব্লিউ ডট বিডি ডট কম দর্শক আপনারা সবাই নিরাপদে থাকুন থাকুন শান্তিতে আসসালাম আলাইকুম লা রব এই সব দামে দামে তন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই